ভয়াবহ বন্যায় বিপর্যস্ত পাকিস্তান। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত জুন থেকে অতিবৃষ্টি ও বন্যায় 1,000-এর বেশি মানুষ মারা গেছে আর গৃহহীন হয়েছে কয়েক লাখ মানুষ। বেলুচিস্তান, সিন্ধু, পাঞ্জাব ও খাইবার পাখতুন প্রদেশে প্রায় 3.5 কোটি মানুষ বন্যা কবলিত হয়েছে বলে জানা গেছে। খাবার ও প্রয়োজনীয় দ্রব্যের অভাবে হাহুতাশ করছে মানুষ, পানিবাহিত রোগে ভুগছে বিশেষ করে শিশুরা। কাছাকাছি অবস্থা প্রতিবেশী দেশ আফগানিস্তানেও। চলতি মাসে দেশটির মধ্য ও পূর্বাঞ্চলে বন্যায় প্রায় 200 জনের মৃত্যু হয়েছে। তালেবান ক্ষমতায় থাকায় আন্তর্জাতিক সহায়তাও পাচ্ছে না দেশটি। ইউনিসেফ জানাচ্ছে, বন্যার্ত মানুষের জীবিকা নিশ্চিহ্ন হয়ে গেছে, এই শীতে কি খাবেন তা নিয়ে অনিশ্চয়তায় তারা। অথচ উল্টো চিত্র পাশের দেশ চীনে। অন্তত 60 বছরের মধ্যে রেকর্ড দাবদাহে দেশটির অর্ধেক জুড়ে তীব্র খরা দেখা দিয়েছে। এমনকি হিমশীতল তিব্বতীয় মালভূমিতেও তীব্র গরম অনুভূত হচ্ছে। তাপমাত্রা আরও বাড়তে পারে পাওয়া যাচ্ছে এমন পূর্বাভাসও। বিশেষজ্ঞরা বলছেন, বিশ্ব ইতিহাসে সবচেয়ে ভয়ানক দাবদাহগুলোর একটি হতে পারে এটি। সবচেয়ে বেশি ক্ষতিতে ইয়াংজি নদী ও এর অববাহিকা অঞ্চল। ইয়াংজির উপনদীগুলো এরই মধ্যে শুকিয়ে গেছে। গত 3 মাস ধরে চীনে দেখা দিচ্ছে একের পর এক প্রাকৃতিক দুর্যোগ। উদ্বিগ্ন বিজ্ঞানীরা বলছেন, আরও বেশি দাবানল, বন্যা ও খরার মতো পরিস্থিতি দেখা যেতে পারে, যার কারণ জলবায়ু পরিবর্তন। অপ্রতুল বৃষ্টি এবং টানা তাপপ্রবাহে যুক্তরাষ্ট্র, ইউরোপ, এশিয়া ও মধ্যপ্রাচ্যের নদীগুলো ক্রমাগত শুকিয়ে যাচ্ছে। অনেক নদনদী আবার দৈর্ঘ্য ও প্রস্থে সংকুচিত হয়ে আসছে। ওপর থেকেই দেখা যাচ্ছে নদী বা হ্রদের তলদেশ। 2020 সাল থেকে যুক্তরাষ্ট্রের মিড হ্রদে পানির স্তর এতটাই নেমে গেছে যে এর তলদেশে ফসিল পাওয়া যাচ্ছে। জলবায়ুর এমন বিরূপ আচরণে হুমকিতে এসব পানির উৎসে নির্ভরশীল জনপদগুলো। কৃষিকাজ, বিদ্যুৎ উৎপাদন ও পণ্য পরিবহনের পাশাপাশি সংকটে গোটা বিশ্বের জীববৈচিত্র্য ও বাস্তুতন্ত্র। এর পরিণতিতে পৃথিবী হারাতে পারে তার ভারসাম্যও।